2022 শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা ফিফথ সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের মধ্যে থেকে কয়েকজনের অনেকদিন যাবত একটা রিকোয়েস্ট আসছে যে তোমাদের কোন ইয়ার থেকে নিউ সিলেবাস শুরু হয়েছে এবং ফার্স্ট কোন ইয়ারে তোমাদের নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হয়েছে এবং কত বছর এ পর্যন্ত পরীক্ষা হয়েছে, কোন কোন বছর করোনা মহামারীর জন্য পরীক্ষা হয়নি, এ ব্যাপার নিয়ে ডিসকাস করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তুলে ধরব, সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। তো তোমাদের যাদের প্রয়োজন তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও। তো তোমাদের নিউ সিলেবাস অ্যান্ড প্যাটার্ন স্টার্ট হয়েছে 2014 থেকে, তবে 2014-তে ফিফথ সেমিস্টার কোনো পরীক্ষা হয়নি নিউ সিলেবাস এবং প্যাটার্নের, 2015-তেও কোনো পরীক্ষা হয়নি, পরীক্ষা হয়েছে ফার্স্ট 2016-তে, তারপর পরীক্ষা হয়েছে 2017-তে, অর্থাৎ 2016-তে প্রথম, দ্বিতীয় হয়েছে 2017-তে, তারপর হয়েছে 2018-তে, তারপর 2019-এ, 2019-এর পরীক্ষার পর 2020-এর পরীক্ষাটা 2021-এর মার্চ মাসের 22 তারিখ থেকে অনুষ্ঠিত হলেও সবগুলি পরীক্ষা কিন্তু সেখানে সম্পূর্ণ হতে পারেনি। টোটাল 8টি পরীক্ষা 2020-এর হয়নি। তো সেই পরীক্ষাগুলি হচ্ছে, সেই সাবজেক্টগুলি হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, হিউম্যান ফিজিওলজি, মিউজিক ইলেকটিভ পেপার 5, পালি, কেমিস্ট্রি, সোসিওলজি, কমার্স গ্রুপ 2 পেপার 5 অ্যান্ড ইকোনমিক্স। এই 8টি পরীক্ষা 2020-এ হয়নি। তারপর 2021-এর পরীক্ষাটা হয়েছে 2022-এর ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে, পরীক্ষা চলেছে মার্চের শেষ দিক পর্যন্ত, অর্থাৎ 2021-এও পরীক্ষা হয়েছে, সেটা হয়েছে 2022-এর ফেব্রুয়ারি মার্চ মাসে। তাহলে তোমাদের টোটাল পরীক্ষা হয়েছে 2016, 2017, 2018, 2019, 2020, 2021, 6 বছর পরীক্ষা হয়েছে, তবে 2020-এ শুধুমাত্র 8টি পরীক্ষা হয়নি, নতবা 2016 থেকে 2021 পর্যন্ত 6 বছর পরীক্ষা হয়েছে। তো তোমরাই কিন্তু লাস্ট ব্যাচ যারা কিনা 2014-এর কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা দিচ্ছ, ব্রড কোশ্চেন অ্যান্ড এমসিকিউর। তো তোমাদের এই বছরের পরীক্ষা কিন্তু চলে আসছে। তো তোমাদের পরীক্ষাটা 2023-এ অনুষ্ঠিত হবে না 2022-এর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে তা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি, কারণ 2023-এই অনুষ্ঠিত হতো তবে ইলেকশনের জন্য কিন্তু তোমাদের পরীক্ষাটা কিছুটা এগিয়েও যেতে পারে। তো এখনও কিন্তু এই ব্যাপারে কোনো ইনফরমেশান নেই, যদি এই ব্যাপারে কোনো ইনফরমেশান আসে তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী পড়া চালিয়ে যাও। তোমাদের ইন্টারনাল পরীক্ষা যেটা 20 মার্কসের সেটা কিন্তু এ মাসেই হবে, তবে কবে নাগাদ হবে সেটা কিন্তু তোমাদের ওই নির্দিষ্ট কলেজ থেকেই জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের মধ্যে কারোর যদি কোনো সাবজেক্টে নোটসের প্রয়োজন হয় তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো, ইতিমধ্যে সমস্ত সাবজেক্টেরই অনেক নোটস দেওয়া হয়ে গেছে। তো তোমাদের কারো নোটসের প্রয়োজন হলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।